রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে লিভিং আর্টের আয়োজনে 8 দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক গ্রুপ আর্ট এক্সিবিশন বন্ধন। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশ ও ভারতের 71 জন নবীন এবং প্রবীণ চিত্রশিল্পীর আঁকা 142টি ছবি। আয়োজকরা বলছেন, শিল্পের প্রচার ও প্রসারের জন্য মূলত এ ধরনের আয়োজন করা হয়েছে। বিস্তারিত সঞ্জিতা জ্যোতির প্রতিবেদনে। লিভিং আর্টের আয়োজনে এই চিত্র প্রদর্শনী দেখতে প্রতিদিনই শত ব্যস্ততা উপেক্ষা করে দর্শকরা আসছেন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। ভারত এবং বাংলাদেশের 71 জন প্রবীণ এবং নবীন শিল্পীর 142টি চিত্রকর্মে মূলত ফুটিয়ে তোলা হয়েছে দুই দেশের গ্রাম বাংলার ঐতিহ্যের পাশাপাশি সমসাময়িক বাস্তবমুখী কিছু অস্থিরতার চিত্র, যা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ও পাড়ার এপারের যে গ্রাম বাংলা যে বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করেছে। ছবিগুলো অনেক সুন্দর, খুব ভালো লাগছে, মাঝে মাঝে আশা হয়, একটু ঝোঁক আছে আর্টের প্রতি, সো বিগিনার হিসেবে ইন্সপিরেশন আর কি। এগুলো শিল্পের প্রচার এবং প্রসারের মাধ্যমে শান্তি ও সংহতি ছড়িয়ে দেয়াই এই চিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে জানালেন আয়োজকরা। এর আগে পিস অ্যান্ড ইউনিটির উপরে কাজ করেছি, এবার বন্ধন। সে পিস অ্যান্ড ইউনিটি এবং বন্ধনটা আমাদের মূল উদ্দেশ্য, যে লিভিং আর্ট আমাদের শিল্পের মাধ্যমে শিল্পের প্রচার এবং প্রসার, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। গত 17 অক্টোবর শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। সঞ্জিতা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।